নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। একান্ত প্রয়োজন না হলে হাতের তালুয়ার পায়ের তালুও পর্দা করা ফরজ। একান্ত প্রয়োজন না হলে চেহারাও পর্দা করা ফরজ। একান্ত প্রয়োজন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। প্রত্যেক মা বোন এখান থেকে আজকে নিয়ত করে উঠবেন, আপনার চেহারা যেন দুনিয়ার কোনো ভিন পুরুষ জীবনে আর কোনোদিন না দেখে। আপনার হাতের তালু আর পায়ের তালু যেন জীবনে কোনো ভিন পুরুষ আর না দেখে, এমনকি আপনার কাপড় চোপড়ও যেন কোনো ভিন পুরুষ না দেখে। আপনারা কাপড় চোপড় রৌদ্রে দিতেও হেফাজতের সাথে রৌদ্রে দিবেন, হ্যাঁ কোনো আফসার মধ্যে কাপড় চোপড় রৌদ্রে দিবেন। আপনার কাপড় চোপড়ও যেন কোনো ভিন পুরুষ না দেখে, আপনাকে দেখা দূরের কথা, আপনার ছায়াও যেন কোনো ভিন পুরুষ না দেখে। দেবরদের থেকে পর্দা করবেন, ভাসুরদের থেকে পর্দা করবেন, ননদের জামাইদের থেকে পর্দা করবেন, হ্যাঁ স্বামীর ভাগিনা স্বামীর ভাগিনাদের থেকে পর্দা করবেন, স্বামীর ভাতিজাদের থেকে পর্দা করবেন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। একান্ত প্রয়োজন না হলে হাতের তালু আর পায়ের তালুও পর্দা করা ফরজ। একান্ত প্রয়োজন না হলে চেহারাও পর্দা করা ফরজ। একান্ত প্রয়োজন না হলে চেহারাও ঢেকে রাখা ফরজ। একান্ত প্রয়োজন না হলে চেহারাও ঢাকা ফরজ। এই জন্য মা বোনদেরকে বলতেছি, যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিব, আমরা এখানে যারা আসছি আমরা আর নামাজ ছাড়ব না, আমরা ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো, আমরা এখানে যারা আসছি ইনশাআল্লাহ এখন থেকে পর্দা করব, এটা পাক্কা পাক্কা আজম করেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহ তাআলা কবুল ফরমান।